জীবন নির্বাহের জন্য প্রতিনিয়ত এখানে আবাদ করে এই আবাদের দিয়ে তারা সারা বছর সংসার চলে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রতি বছরই হাতির দল 30-40টি হাতির দল এই পাহাড় থেকে নামে এসে সন্ধ্যার নামার সাথে সাথে আর তারা সারা দিনের এই কর্মব্যস্ততার শেষে এসে রাত জেগে পাহাড় দেয়। এখানে হাতি তাড়ানোর জন্য কেরাসিনের তেলের প্রয়োজন হয়, তারা মশাল জ্বালায়, ডাল দুধ পিটায়, বাঁশি বাজায়। আপনারা দেখেছেন যে অনেকে বাঁশিও বাজাচ্ছে। এইভাবে তারা প্রতিনিয়ত হাতি তাড়ানোর জন্য চেষ্টা করে। কিন্তু প্রতি রাতেই এই যে তাদের ব্যয়, এটা সরকার কোনোভাবেই তাদেরকে দিচ্ছে না বলে তাদের অভিযোগ রয়েছে। আমরা মনে করি যে দ্রুত প্রশাসন হস্তক্ষেপ করে এই হাতি তাড়ানোর জন্য ব্যবস্থা করা এবং যাদের জমি একদম সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিয়েছে হাতি পা দিয়ে মারিয়ে, এদেরকে পুনরায় আবার এইসব ক্ষেত্রের জন্য ফসল আবার তারা লাগাতে পারেন, এইটুক সহায়তা সরকারের কাছে তারা করছেন।